আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ টিউনে সকলকে আমন্ত্রণ আলোচনা শুরুতে আমি একটা বল আপনাদেরকে দেখাবো সেই বলটা বিরাট কোহলি অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দিয়েছেন হাউ অফ ডিড ইউ সি বিরাট কোহলি ইন দিস পার্টিকুলার টুর্নামেন্ট যে তিনি অফ স্ট্যাম্পের বাইরের দিয়েছেন প্রত্যেকটা ম্যাচেই তিনি রাশ শর্ট খেলতে গিয়ে আউট হয়েছেন অর্থাৎ অফ স্ট্যাম্পের ছাড় দেন নাই শর্ট খেলতে গিয়ে আউট হলে হয়েছেন কিন্তু শট খেলেছেন বাট বিরাট কোহলি এই পার্টিকুলার ম্যাচটাতে প্রথম ওভারটা তিনি যখন ফেস করছিলেন যখন ব্যাক টু ব্যাক বাউন্ডারিগুলো পেয়ে গেছেন এরপর চিন্তা করেছেন ওয়াল আমাকে আজকে সেটেল ডাউন করতে হবে এবং এরপরে যখন ব্যাক টু ব্যাক তিনটা উইকেট পরে গেছে বিরাট কোহলি একদম তার ট্রেডিশনাল ওয়েতে ব্যাটিং করে গেছেন এখন কার অর্থে এই প্রসঙ্গটা আসতে পারে যে ইন্ডিয়া টিম যে স্ট্র্যাটেজিতে এতদিন খেলে গেছে বা বিরাট কোহলি যে স্ট্র্যাটেজিতে খেলে গেছেন সেই স্ট্র্যাটেজির বাইরের ক্রিকেট তিনি এই পার্টিকুলার ম্যাচটাতে খেলেছেন এবং এটা ডেফিনেটলি ইন্ডিয়া টিমের এতদিনের যে গেম প্ল্যান ছিল সেই গেম প্ল্যানের বাইরের একটা জায়গা এবং বিরাট অনেক বেশি মাত্র কম্পোজ তিনি ডিপ ব্যাটিং করতে চেয়েছেন যেটা এর আগের টুর্নামেন্টগুলোতে তিনি করে এসেছেন কিন্তু একটা দুর্নামও কিন্তু সেই সঙ্গে বিরাট কোহলির সঙ্গে হয়েছিল সেই দুর্নামটা হচ্ছে বিরাট যখন ডিপ ব্যাটিং করেন ইন্ডিয়া টিমের স্ট্রাইক রেটটা কমে যায় এই ম্যাচটাতে বিরাট কোহলি ডিপ ব্যাটিং করাটা প্রয়োজন ছিল এবং রাজা তার সিংহাসনটা একদম রাইট রাইট মোমেন্টে ট্র্যাকে নেয়ার চেষ্টা করেছেন বিরাট যেভাবে ব্যাটিং করেছেন ইনিংসটাকে সাজিয়েছেন একটা সময় স্টার্টটা করেছিলেন বেশ ভালো দেন যখন বেশ কয়েকটা উইকেট পরে গেছে নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং চেষ্টা করেছেন টিল দ্য এন্ড তিনি ক্যারি করে যাবেন কন্ট্রোলের জায়গায় একটা বিষয় আমি বলবো যে খুব চমৎকার একটা কন্ট্রোল দেখা গেছে এর আগের ম্যাচগুলোতে বিরাট কোহলি যেভাবে রাশ শট খেলতে গিয়েছিলেন লেন্থ অ্যাডজাস্ট না করে আমরা দেখেছি যে পেছনের পাটা বারবার তার সরে যাচ্ছিল পেছনের পাটাতে বারবার তিনি এক ধরনের অফ ব্যালেন্সড হয়ে যাচ্ছিলেন এবং সেটা বেশ কয়েকটা ম্যাচে আমরা দেখেছি অলমোস্ট প্রত্যেকটা ম্যাচেই এই পেছনের পায়ের কন্ট্রোলের জায়গাটায় ঠিকঠাক মতো মেনটেন করতে পারছিলেন না বাট এই ম্যাচটা যদি আপনি চিন্তা করেন আমরা একটু কম্পেয়ার করে দেখাই খেয়াল করে দেখেন অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে এর আগে দেখা গিয়েছিল আপনারা এতক্ষণ ভিডিওটা দেখতে পেয়েছিলেন যে পেছনের পাটা বিরাট কোহলির উঠে যাচ্ছিলো কিন্তু এই পার্টিকুলার ম্যাচটাতে যখন তিনি রাবাদাকে ছক্কাটা মারলেন খেয়াল করে দেখবেন পেছনের পাটা কিন্তু একদম জায়গা মতো অনেকেই আমাদের ভিডিওর নিচে মাঝে মধ্যে কমেন্ট করেনি যে পায়ের ব্যবহার দিয়ে কী হয় পায়ের ব্যবহার দিয়ে কী হয় আপনি বিরাটের মতো ব্যাটারের ক্ষেত্রেও যে পায়ের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সে প্রমাণটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে তিনি পেছনের পায়ের এই কন্ট্রোল হীনতার জন্য বিরাট কোহলি কিন্তু ভুগেছেন কিন্তু এই পার্টিকুলার ম্যাচটাতে ম্যাক্সিমাম কেইসে খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম কেইসে বিরাট কোহলির পেছনের পায়ের যে ব্যালেন্সটা সেই পেছনের পায়ের ব্যালেন্সটা ঠিকঠাক মতো ছিল যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে পেছনের পাটা যেভাবে অফ ব্যালেন্স হয়ে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে দেখা গেছে যে পেছনের পাটা উঠে যাচ্ছে সেই জায়গাটা এই ম্যাচটাতে ফাইনাল ম্যাচটাতে বিরাট কোহলি ডিড ফ্যান্টাস্টিক জব এবং বড় প্লেয়ারদের বৈশিষ্ট্যের জায়গাটা কোনো এরকমই হয় যে বড় প্লেয়াররা তাদের বড় খেলাগুলো ফাইনালের জন্যই রেখে দেন বা বড় ম্যাচের জন্যই রেখে দেন যদিও আবারও বলি অনেকের কাছে হয়তো বা বিরাট কোহলির এই ইনিংসটাও প্রশ্নবিদ্ধ থাকবে কিন্তু টু বি ভেরি অনেস্ট যে মোমেন্টে বিগ ম্যাচ প্রেশার এবং তিনটা উইকেট ইন্ডিয়া হারিয়েছিল এই সময়টাতে বিরাট কোহলি যে ইনিংসটা খেলে দিয়েছেন এটা ডেফিনেটলি ডেফিনেটলি এই ম্যাচের কনটেক্সট অনুযায়ী ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস অফ বিরাট কোহলি হয়েই থাকবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন